नमस्कार বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রোজ রোজ একঘেয়ে সাদা ভাত খেতে আর ভালো লাগে না, তো আজকে বাড়িতেই যে ভাত রান্না হয়েছিল সেই ভাত দিয়েই বানিয়ে নিলাম ধনিয়া রাইস। তার জন্য এখানে এক আটি ধনেপাতা শুধু পাতাগুলো নিয়েছি আর ডাঁটিগুলোকে ফেলে দিয়েছি, তার সাথে এক ইঞ্চ আদা এবং একটা কাঁচা লঙ্কা দিলাম। রাইসে খুব বেশি ঝাল আমি পছন্দ করি না, তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের ভিতরে হাফ টিস্পুন মতো ঘি গরম করে নিলাম। ঘিটা মেল্ট হয়ে আসার সাথে সাথে এর ভিতরে কয়েকটা কাজু বাদাম এভাবে অর্ধেক করে নিয়েছি, অর্ধেক এবং কুচানো কাজু বাদামগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার ভাজা কাজু বাদামগুলোকে আমি একটি বাটিতে তুলে নিলাম। এবার কড়াইতে 1 টিস্পুন রিফাইন তেল গরম করে তাতে একটা গাজর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কুচানো গাজরটিকে আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। গাজরটিকে কড়াইয়ের ভিতরে দিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের রঙটা চেঞ্জ হয়। গাজর ভাজতে ভাজতে যখনই এটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, একটু নরম হয়ে যাবে, তখন এর ভিতরে কয়েকটা কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছিলাম। এবার কড়াইশুঁটিগুলোকে এর ভিতরে দিয়ে দেব। আপনারা যে যেরকম সবজি খেতে পছন্দ করেন সেই সমস্ত সবজি এরকম ছোটো ছোটো টুকরো করে একটু ভেজে নেবেন। আমি এই ধনিয়া রাইসের ভিতরে কড়াইশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি। দেখুন এর কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে এবং সবজিটাও নরম হয়ে গেছে। তবে আমি এর ভিতরে কিন্তু কোনো প্রকার নুন বা মিষ্টি ব্যবহার করিনি, তাহলে কড়াইয়ের গায়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হতো, এইটুকু তেলে এই সবজিটা ভাজা যেত না। সেজন্য আমি সবজিটাকে শুধু এইভাবে আগে ভেজে নিয়েছি, তারপর একটা বাটিতে সমস্ত সবজিটাকে আমি তুলে নিলাম। সবজিটা ভেজে তুলে নেওয়ার পর এর ভিতরে জাস্ট 1/2 টিস্পুনের মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। এইবার এর ভিতরে একটু জিরে, এখানে 1/2 টিস্পুন জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। জিরে আর তেজপাতা থেকে ভাজা গন্ধ বার হলে এর ভিতরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক কুচি করে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার তেলে একটু ভেজে নেব। যেহেতু নামমাত্র তেল দিয়েছি তাই লো ফ্লেমে পেঁয়াজটাকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে একটু রসুন কুচি দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজগুলোকে একটা সাইডে দিয়ে দিয়েছি এর থেকে সামান্য একটু তেলও বেরিয়ে এসছে, সেই তেলেই আমি রসুনটাকে হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা আমি সামান্য তেলেই করে দেখাচ্ছি যাতে সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেকেরই তেল খাওয়া বারণ, বা যারা ডায়েট করেন তারাও তেল বেশি খেতে চান না, তো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট। পেঁয়াজ এবং রসুন একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, যখনই পেঁয়াজের কালার এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে বা দিয়ে দেবে। এবার মশলার সাথে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, ধনেপাতার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তারপর এই বাটিটা ধুয়ে এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম, জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ এটাকে এভাবেই একটুখানি রেখে দিতে হবে। তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু সবজিতে কোনো নুন দেইনি এবং এতে ভাত দেয়া হবে সেই বুঝে নুনটা দেবেন, নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার নুনটা দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিলাম। এবার এর ভিতরে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতার একটু কষাটে ভাব আছে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এর ভিতরে চিনিটা দিয়ে দিয়েছি, তবে যারা চিনি অ্যাভয়েড করতে চান অবশ্যই অ্যাভয়েড করবেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর যে ভাজা গাজর এবং কড়াইশুঁটি ছিল সেটা এর ভিতরে দিয়ে দিলাম। ভাজা কড়াইশুঁটি এবং গাজরটা এর ভিতরে দিয়ে এর সাথে মিক্স করে নিলাম, যাতে এর ভিতরে নুন এবং মিষ্টি দুটোই ঢুকে যায়। তারপর এটাকে মিক্স করে নেওয়ার পর এটা যখন একটু ফুটে উঠেছে এবং ধনেপাতার রসটাও আগের চেয়ে অনেকটাই কমে গেছে, তখন এর ভিতরে আমার মা যে সাদা ভাতটা বানিয়ে রেখেছে সেটাই আমি দিয়ে দেব। আমি এখানে বাড়িতে যে ভাত আমরা রেগুলার খাই সেই ভাত দিয়েই এই ধনিয়া রাইসটা বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা যদি চান সেটা বাসমতি চাল দিয়ে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এবার এর ভিতরে এই সমস্ত সাদা ভাতটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এই ভাতটা দেওয়ার পর
এটাকে একটু মিক্স করে নিতে হবে। দেখুন ধনে পাতায় কিন্তু সামান্য পরিমাণ একটু জল ছিল, এইবার এটা দেওয়ার পর ভাতটা মোটামুটি 80% মতো কুক করা আছে। এবার ধনে পাতার যে জুসটুকু আছে তাতে এই ভাতটা দিয়ে মিশিয়ে নিলেই সমস্ত জুসটা এই ভাত অ্যাবজর্ব করে নেবে, তার ফলে ভাতটাও নরম হয়ে আসবে এবং ধনে পাতাটাও আস্তে আস্তে ভাতের ভিতরে ঢুকে যাবে। এইভাবে সমস্ত ভাতটাকে আস্তে আস্তে মিশিয়ে নেওয়া হলো। সমস্ত ভাতটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে ঘিয়ে ভাজা যে কাজু বাদামগুলো ছিল সেই কাজু বাদামের কুচিগুলো এর ভিতরে দিয়ে এটাকে মিক্স করেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন ধনে পাতার যে জুসটুকু ছিল ভাত কিন্তু সমস্তটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। রোজ রোজ একঘেয়ে সাদা ভাত না খেয়ে এভাবে ধনিয়া রাইস বানিয়ে একবার খেয়ে দেখুন, এটা কিন্তু অসাধারণ লাগে, সাথে পুষ্টিকরও। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে কিন্তু এটা দারুণ পুষ্টিকরও। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।